हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी अपना सबाई खूब 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 ভালো আছেন। আমি একদম ফুল ফিট এন্ড ফাইন আছি। আজকে বৃহস্পতিবার। গত 3-4 দিন বৃষ্টি হওয়ার পরে আমাদের রাস্তা একদম ভিজে, সামনের রাস্তা। সকালে ঘুম থেকে উঠেই এই পাখিটাকে দেখলাম, তো ভাবলাম পাখিটাকেই আজকে ক্যামেরা বন্দি করি। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। ফুলকপি ভাজা চলছে। ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হবে। তেলাপিয়া মাছ ভাজা করে রেখে দিয়েছি পাশে। তো আর রয়েছে রিঠা মাছ। তো রিঠা মাছ আর মাছের কিছু কাটা কোটা অংশ, এটা দিয়ে একটা কষা কষা ঝাল বানাবো। আর এদিকে রয়েছে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা গতকালের তরকারি, আর ভাত হয়ে গেছে। তো ওদিকে রান্নাঘরে মাছের ঝোল বসিয়ে দিয়ে আসলাম। এসে এই ঝাড়ুটার একটা ব্যবস্থা করতে হবে, তো সেই জন্য ঝাড়ু নিয়ে আর চিরুনি নিয়ে বসেছি কাজটা করতে। এখানে অ্যাকচুয়ালি আমি কি করছি বলুন তো, নতুন ঝাড়ু দিয়ে ঘর ঝাড়লে বা ঘর ঝাড় দিলে অনেক সময় নতুন ঝাড়ুর যে বীজ থাকে, এই যে ঝাড়ুর থেকে যে ময়লাটা বেরোয়, তাতেই এত ময়লা বেরোয় যেন মনে হয় ঘর থেকে কত ময়লা বেরিয়েছে। তো নতুন ঝাড়ু ব্যবহার করার আগে একবার এরকম চিরুনি দিয়ে আঁচড়ে ওই আলগা বীজগুলো বের করে নিলে খুব সুবিধে হয়। তো আমি ঘরটা পরিষ্কার করে হঠাৎ দেখছি কি কোলাহল চলছে বাইরে, মহান যুদ্ধ শুরু হয়েছে। তারপরে এসে দেখি এই 4-5 মূর্তিমান এখানে এসে এখানে জলে স্নান করছে। জানি না কেন এদের এত স্নান করার উৎসাহ হলো এই রকম ওয়েদারে। এটা রাস্তার কল, রাস্তার কলে এই সময়টাতে জল আসে, তো সেখানে জল পড়েছে, জলের মধ্যে স্নান চলছে। জাস্ট আমার একটা গিফট এলো, প্রেস্টিজের প্রেশার কুকার। এটার জন্য বেশ কিছুদিন আমি বায়না করছিলাম, প্রেস্টিজের একটা প্রেশার কুকার আনার জন্য। আমার প্রেশার কুকার রয়েছে, তবুও এইটা কেনার খুব ইচ্ছে ছিল এরকম ডিজাইনের। তো পিকো আনবক্সিং করে দেখাচ্ছে। এটা খোল, এটা খোল, ওটা কাটতে হবে, তুই আমার কাছে দেখ, এটা বের কর, ঢাকনা লাগাও। और मावी दुकान হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 7:30। আজকে সারাদিন আপনাদের সঙ্গে ফেস টু ফেস আমি কথা বলতে পারিনি, আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে একটু সর্দি সর্দি হয়েছে। শেষ 3-4 দিন এত পরিমাণে আমাদের এখানটাতে বৃষ্টি হয়েছে যে প্রচুর জামা কাপড় আমার জমে গেছিলো, যেগুলো রেগুলার ইউজ করার জিনিস, সেগুলো কেচে শুকিয়ে উঠতে পারবো না বলে আমি ভেজাচ্ছিলাম না। তো সেই সমস্ত পোশাক পরিচ্ছদ সব এই গতকাল আর আজকে কাঁচা ধোয়া করে একটু আজকে যেন আমার একটুখানি সর্দি সর্দি মনে হচ্ছে। আর এখন এই যে বিছানা টিছানার অবস্থাটা ঠিক এইরকম। কি হলো? কিছু হয়নি, পড়ছি পড়ছে।
কিছু হয়নি না, হয়েছে কি হয়েছে, ওকে লেখা করতে দিয়েছি, তো যতটা টাইম আমি দিয়েছি তার থেকে ওভার হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, কিন্তু লেখা কমপ্লিট করে উঠতে পারেনি, সেই জন্য যে ক্যামেরাটা মুখের কাছে ধরছে স্ট্যাচু হয়ে যাচ্ছে। লেখো লেখো। আর এই বিছানাগুলো এরকমটা কেন বলুন তো, এগুলো পিকু গুছিয়েছে, আরও মানে উপরে যদি আরও চাপানো যায় কিছু তাহলে আরও ভালো হয়। আর আমি একটা বালাপোশের মধ্যে বেশ আরাম করে বসে আছি, কিন্তু আরাম করে বসে থাকলে হবে না, আজকে আমার যে প্রেশার কুকারটা এসেছে সেটাতে একটা কিছু নতুন কিছু রান্না করতে হবে, সেই জন্য আমি এখন যাবো রান্নাঘরে। প্রেশার কুকার আসার পরেই ঘরে ছিল মটর, মটর ভিজিয়ে দিয়েছি যে ওটা দিয়ে ঘুগনি বানাতে হবে আজকে, দেখি কেমন বয়েল হয় না হয়। তো এটা এখন আমাকে একটু এক্সপেরিমেন্ট করতে রান্নাঘরে যেতে হচ্ছে, আর এখন আমাকে এখানে বসে থাকলে হবে না, পিকু লেখা কমপ্লিট করুক, ও লেখাটা চেক করেই তারপরে যাবো রান্নাঘরে। তাহলে আজকে গল্প আমার এ পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই টাটা বলবো। তবে তার আগে দেখিয়ে দিই কেমন বয়েল হলো আমার প্রেশার কুকারের, নতুন প্রেশার কুকারের মটর। সম্পূর্ণ ভাপ বেরিয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে বের করে দেখাচ্ছি, একটুও জল বাইরে পড়েনি, খুব সুন্দর এই সিস্টেমটা উপরে ঢাকনাটার, তো দেখুন কি সুন্দর বয়েল হয়ে গেছে, একদম ভেঙে ফেটে যায়নি, গোটা গোটা মটর রয়েছে কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর কিছু পাটনাই ছোলা বা চানা ছোলা যেটা বলে সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, অল্প কটা ছিল, তো এই এবার এটা রান্না হবে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।